হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দিওয়ালি স্পেশাল ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগে আমরা দিওয়ালি কীভাবে সেলিব্রেট করলাম আর আমার বাড়ি কীভাবে সাজালাম সেই নিয়েই থাকবে। তাহলে চলো, সঙ্গে থাকো, চোখ রাখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিওয়ালি মানেই আলোর উৎসব, রঙের উৎসব। তাই সেদিন আমার ফ্ল্যাটটিও সেজে উঠেছিল ফুল আর আলো দিয়ে, ঘরের প্রতিটি কোণা ছিল উজ্জ্বল। বসবার ঘর মানে যাকে আমরা বলি লিভিং রুম, সেখানেও ছিল উৎসবের আমেজ। রঙিন কুশন কভার আর আলোর খেলায় মেতে উঠেছিল আমার বসবার ঘরটি। অল্প স্বল্প সাধারণ আসবাবপত্রে মোড়া ঘরটি সেদিন এইরকম নতুন সাজে হয়ে উঠেছিল অনন্য, অনবদ্য। ছোট ছোট টুকরো টুকরো শৌখিন জিনিসগুলি একসঙ্গে অনেক সময় রাখলেও সেটি হয়ে ওঠে অসাধারণ। এতটাই সুন্দর এবং নজর কাড়া, তার বলার অপেক্ষা রাখে না। সেরকমই আমার ছোট ছোট ডেকর আইটেমসগুলো একসঙ্গে রাখার পর সেদিন সত্যিই ঘরটি খুব সুন্দর লাগছিল। আমার প্রতিটি জিনিসই অনলাইন নেওয়া, খুব কমই আমি এদিক ওদিক থেকে নিয়েছি, ম্যাক্সিমাম জিনিসই আমার অনলাইন অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে নেওয়া। এবার আসা যাক খাবার ঘরটির ডেকোরেশনে। প্রতিটি টেবিল টপই আমার ছোট ছোট জিনিস দিয়ে সাজানো, সে কিছু কেনা অথবা কিছু নিজের হাতে বানানো। তার সঙ্গে দিওয়ালি স্পেশাল ফুলের সাজ এক অন্য মাত্রা দিয়েছে। এই রঙিন ড্রিম ক্যাচারগুলো আমার লাস্ট টাইম পন্ডিচেরি থেকে কেনা, তাই এবারের দিওয়ালির ডেকোরেশনে এই ড্রিম ক্যাচারগুলোকেও আমি সঙ্গে রেখেছি। আর এই সাজসজ্জার আর এক পরম সঙ্গী হলো গাছ। আমার নিজের হাতে বড় করে তোলা এই গাছগুলো ঘরের প্রতিটি কোণাকে এক অন্য মাত্রা দিয়েছে। আছে ফার্ন, মানি প্ল্যান্ট, বনসাই, বিভিন্ন ধরনের এই ছোট ছোট গাছগুলোকে দিয়ে সুন্দর করে ঘরকে সাজানো যায়। এবার আসি ঠাকুর ঘর বা পূজা রুমে। এখানেও লাইট আর ফুলের সমারোহে সেদিন ঘরটা একেবারে জলজল করছিল। এই মালাগুলো প্লাস্টিকের ফুল দিয়ে তৈরি করা, কিন্তু খুব কালারফুল হয় আর নষ্ট হয় না, সেই জন্য আমি এই রকমের মালা ব্যবহার করেছি। অবিচ্ছিন্ন অংশ হলো এই দিয়া। এই দিয়াকে কেন্দ্র করেই আমাদের এই দিওয়ালি, তাই দিয়াকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। বিভিন্ন রকমের কালারফুল দিয়াগুলো হাতে বানানো, এই ছিল এবারে দিওয়ালির সাজসজ্জা। এরপর আমরা ওই দিনই গিয়েছিলাম হায়দ্রাবাদ কালীবাড়িতে মাকে দর্শন করতে। দর্শনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। গোটা হায়দ্রাবাদে এরকম দু থেকে তিনটে কালীবাড়ি আছে, কিন্তু খুবই দূরে। এই কালীবাড়িও আমাদের বাড়ি থেকে অনেক দূরে, কিন্তু যাই হোক, সেদিন মায়ের টানেই আমরা ছুটে গিয়েছিলাম মাকে দর্শন করতে। গিয়ে দেখলাম প্রচুর লোকের সমাগম হয়েছে, সঙ্গে ফাংশানও চলছে, সে এক অদ্ভুত সুন্দর মুহূর্ত। তারই কিছু অংশ ক্যামেরাবন্দি করলাম তোমাদের জন্য, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এভাবেই আমরা এবারে দিওয়ালি সেলিব্রেট করেছি হায়দ্রাবাদে। সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই আবার দেখা হবে।